রোজা অবস্থায় দিনের বেলা স্ত্রী সহবাস করেছেন, স্ত্রী সহবাস করা কি রোজা অবস্থায় কি বলেন হালাল না হারাম? স্ত্রী হালাল হলেও রোজা অবস্থায় সহবাস করা হারাম, গুনার কাজ, করা যাবে না, নিষিদ্ধ এটা। কিন্তু সাহাবী এমন একটা কাজ করে ফেলছেন, নিজের স্ত্রী তো বৈধ স্ত্রী। আমার ওয়াজ শুনতে মনে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। তো সহবাস করার সঙ্গে সঙ্গে তিনি আবার তৌবা করে ফেলেছেন, চোখের পানি ফেলে কাঁদছেন, নবীর কাছে গিয়ে আস্তে আস্তে করে জড়াসড় হয়ে বসে বলতেছে, হুজুর কাঁদতো সারছি আমি, কি করছো? হুজুর আমি তো রোজা অবস্থায় দিনের বেলা আমি স্ত্রী সহবাস করে ফেলছি। রাসূল বললেন, তাহলে 60টা রোজা রাখো, তাহলে কাফফারা এক রোজার বিপরীতে তাকে কয়টা রোজা রাখতে হবে? তাও একটা বাদ দিলে হবে না, মাঝখানে একটা বাদ দিলে আবার সেখান থেকে নতুন করে গুনতে হবে। তাহলে এক টানা এক রোজার জন্য কাফফারা হলো কয়টা রোজা? 60টা। সাহাবী বলে, হুজুর আপনি আমার বডির দিকে তাকায় দেখেন তো আমি পারবো। আমার রাসূল মুস্কে হাসি মারলেন, সুবহানাল্লাহ, হুজুর আমার পক্ষে সম্ভব নয়, একটানা রোজা আমি রাখতে পারবো না। রাসূল বললেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে দুবেলা করে খাবার খাওয়ায় দাও। হুজুর আমার মতো ফকির কেউ আছে নাকি? আমার তো নিজের বাড়িতেই খাবার নাই, ফকিরে খাওয়াবো কখন? আমি দিতে পারবো না ফিদিয়াতু তুআম মিসকিন, এটা আমার পক্ষে সম্ভব নয়। রাসূল চুপ মেরে গেলেন, সে খাওয়াতেও পারবে না, রোজাও রাখতে পারবে না। রাসূল আর কি বলবেন, চুপ মেরে আছেন। এমন সময় একজন সাহাবী এক কার্টুন ভর্তি খেজুর নিয়ে এসে নবীর সামনে দিয়ে বলছেন, হুজুর হাদিয়া স্বরূপ দিয়ে গেলাম। এক কার্টুন খেজুর রাসূল নিয়ে বলেন, ও সাহাবী, যেহেতু তোমার কোনো সামর্থ্য নাই, তুমি যেহেতু একটা রোজা নষ্ট করে ফেলেছ, এই যে এতগুলো খেজুর আমাকে দিয়ে গেল, এই খেজুর তোমাকে দিলাম, তুমি দুস্থ অনাথ, যে সমস্ত গরিব মানুষগুলো আছে তাদেরকে তুমি এটা দান করে দাও, এটা তাদের মাঝে বন্টন করে দাও। হুজুর আমার জানা মতো আমার চাইতে বড় ফকির এলাকায় আর কেউ নাই, আমার বাচ্চাগুলো না খাওয়া আমি কারে দেব? রাসূল এক পর্যায়ে বলেই ফেলেন, যা তুই নিয়ে যা, তুই খা, তোর পরিবারকে খাওয়া, যা। যখন সুবহানাল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, ইচ্ছা করে রোজা ভাঙ্গা যাবে না। আরেকটা হাদিসের কথা আমার মনে হয়ে গেল, আপনি যে রোজা ভাঙবেন হাজার বার আপনাকে হাদিসের কথা মনে করা উচিত। একজন সাহাবী আমার নবীর সামনে বসে আছেন, রাসূল হাদিসটা বর্ণনা করছেন। আমার নবী যে বলেন, রাতের বেলা আমি ঘুমিয়ে পড়লাম, স্বপ্নের মধ্যে দেখি দুজন ফেরেশতা আমাকে এসে ধরলেন, স্বপ্নের মধ্যে আমাকে নিয়ে গেলেন। নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? আর আমার আপনার স্বপ্ন সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক, ইন্নি রাআইতু 11 কাওকাবা ওয়াশ শামস ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। নবীরা যে স্বপ্নই দেখেছেন সেটাই হলো হই, সেটাই হলো সত্য স্বপ্ন। রাসূল বলছেন, স্বপ্নের মধ্যে আমাকে দুজন ফেরেশতা নিয়ে চলে গেল, একটা পাহাড়িয়া উঁচু পাহাড়ের উপরে আমাকে উঠানো হলো। আমি দেখতে পেলাম স্বপ্নের ভিতরে কোন এক আল্লাহর বান্দাকে উপর করে উল্টা করে দুই পা বেঁধে উপরে তাকে বেঁধে রেখেছে, মাথাটা নিচের দিকে, পাট উপরের দিকে, ধারণ এক অস্ত্র নিয়া, তার মুখের মধ্যে ধারণ অস্ত্র, চাকুটা ঢুকাইয়া দিয়া বারবার মুখটা কাটতেছে, রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে, আবার ঠিক হয়ে যায়, আবার তার মুখটা কেটে ফেলে, রক্তে সয়লাব হয়ে যাচ্ছি। এমন লোমহর্ষক শাস্তি দেখে আমি দুজন ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, এই বান্দাটার এমন শাস্তি হওয়ার মূল কারণটা কি বলো তো আমাকে? সেই সময় বলা হলো, এই বান্দা জাগতিক জীবনে ইচ্ছা করে রোজা নষ্ট করত, রোজাকে ভেঙে ফেলে দিতে, এই জন্য তার এই শাস্তি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার ব্যাপারে খুব কমন আয়াত, সহজ আয়াত, যারা আমার সঙ্গে পারেন ঠোঁট মিলিয়ে বলেন,
كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون كتب أي فريضة আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করেছি শুধু নয় কুতিবা লিখিত আকারে পাশ করেছি যে আইনটা লিখিত হয় আর যে আইনটা মৌখিক হয় কোন আইনটা মজবুত বলেন মৌখিক না লিখিত লিখিত দলিলটা কোনটা মজবুত মুখে মুখে না লিখে লিখে লেখাটা বেশি মজবুত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফরিদা শব্দ বলতে পারতেন কিন্তু কুতিবা কেন বললেন গুরুত্ব বুঝিয়ে দিচ্ছেন ও বান্দা আমি তোর জন্য এমন একটা সিয়াম এমন একটা ইবাদত তোর জন্য আমি ফরজ করেছি লিখিত আকারে পাশ করেছি যেটা তুই যদি ভালো করে আদায় করতে পারিস ও বান্দা এই সিয়াম তোকে জান্নাতের দরজায় পৌঁছায়া দেবে ফলাফল হবে হলো লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকি হতে পারবে আল্লাহওয়ালা হতে পারবে রোজা রাখার উপকারিতা কি দেখেন কোন বান্দা যদি নেশাখোর হয় রমজান মাস একটানা যদি সিয়াম পালন করে সে যদি নেশা থেকে বাঁচতে চায় এই রোজাই থেকে নেশা থেকে বাঁচতে পারে কিন্তু কিন্তু কিছু কিছু রোজাদার আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাইরি খাইছে ইফতার করছে কোনো সমস্যা নাই ইফতার করার মাত্রই সে দোকানদারের সামনে গিয়ে বলে ভাই মাথা ঠিক নাই তাড়াতাড়ি বিড়িটা দাও আছে না ভাই বলেন তো কিন্তু আপনি পারবেন এই রমজানের মধ্য দিয়ে সকল বদ নেশা দূর করতে আপনি পারবেন মিথ্যা কথা ছেড়ে দিতে রোজা অবস্থায় মিথ্যা কথা বললে পরে রোজা কবুল হবে না সবাই আমরা জানি এটা হয়তো আমরা অনেকে মনে করি আবার এরকম খাবো না স্ত্রীর সামনেও যাব না স্ত্রীর সহবাস করব না এটাই তো আমার রোজা ভুল কথা শুধু না খেয়ে থাকার নাম রোজা নয় স্ত্রীর সম্পর্ক না করার নাম রোজা নয় রাসূল বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু সে লোকের রোজা রাখার কোনো প্রয়োজন নাই যে বান্দা রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে পারলো না বাজে কাজ ছাড়তে পারলো না শুধু না খেয়ে থাকলো তার পুরস্কার আল্লাহর দরবারে কিছু নাই নাউজুবিল্লাহ আসেন দোয়া করে দিই নাকি রাগ করতেছেন নাকি আপনারা একটু বসেন একটু বসেন আমরা একসঙ্গে আজকে এখানে শেষ দোয়ায় শামিল হব জোরে বলি ইনশাআল্লাহ আমি জানি সবকিছু থেকে সময় লাগে সময় থাকে শেষ সময় তো শেষ ক্লাস একটু কঠিন আপনার কষ্ট হচ্ছে না তো থাকেন একটু আমার সময়টা যে ব্যয় করছি কোরআনের জন্য এই কোরআন একদিন আমার আপনার জন্য সুপারিশ করবে আল্লাহু আকবার বলেন তাহলে রোজা রাখা শুধু না খেয়ে থাকার নাম নাই কথা না বলাও রোজা কথা না বলাও রোজা কোন কথা বলেন কি কথা বলেন মিথ্যা কথা ফাহেশা কথা বাজে কথা একজন মহিলা যার কোন স্বামী ছিল না কিন্তু আল্লাহ তাআলা তার গর্ভে একটা সন্তান দিয়েছিলেন সেই সন্তান আল্লাহর নবী ছিলেন তিনি এখনো মারা যাননি তিনি আসমানে আছেন আবার আসবেন সেই নবীর নাম কি আর তার মার নাম কি মারিয়াম তিনিও রোজা রেখেছেন অর্থাৎ তাহলে বোঝা গেল রোজা শুধু এখনকার না আগেকার দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম কার বাপ বলেন কোন নবীর বাপ বলেন বলেন এগুলো মুখস্থ রাখা উচিত প্রত্যেকটা মুসলমানের কিন্তু মুসলমান কি মুখস্থ রাখে জানেন সবচেয়ে বড় উইকেট কিপার কে সবচেয়ে বড় বোলার কে উইকেট পাইছে কোন কোন বলার সবচেয়ে বেশি তাই না এগুলো তাহলে দাউদ সালামের সন্তান কে সুলাইমান সুলাইমান ইবনু দাউদ দাউদের ছেলে হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম বাবাও রাষ্ট্রনায়ক ছেলেও রাষ্ট্রনায়ক এমন রাষ্ট্রনায়ক এত বড় শাসক কেয়ামতের আগে আর আসবে না আল্লাহু আকবার বলে সম্মানিত ভাইয়েরা দাউদ আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন একদিন পর পর একদিন রাখতেন একদিন ভাঙতেন একদিন রাখতেন একদিন ভাঙতেন তাহলে রোজা কি এখনকার না আগেকার
من قبلكم من قبلكم لعلكم تتقون আগে রোজা ছিল এখনো রোজা আছে সম্মানিত ভাইরা তেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবীর মা আল্লাহ তাআলা এই নারীকে অনেক সম্মান দিয়েছেন মায়েরা আসছে কি মাহফিল আছে আশেপাশে মায়েরা আছে তো বলি আলহামদুলিল্লাহ এই মহিলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন যে আল্লাহ তাআলা তার নামে একটা সূরা নাযিল করেছেন জোরে বলি সুবহানাল্লাহ গোটা কোরআন খুঁজে খুঁজে মারিয়াম ছাড়া একটা নারীর নাম খুঁজে পাবেন না গোটা কোরআনে একাধিক পুরুষের নাম আছে ইব্রাহিম পাবেন আল্লাহর পয়গম্বর নূহ পাবেন اسماعيل পাবেন ইসহাক পাবেন ইয়াকুব পাবেন তারপরে মূসা পাবেন ঈসা পাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন লোকমান পাবেন আলে ইমরান পাবেন কিন্তু মারিয়াম ছাড়া এই একটা নারীর নাম ছাড়া কোরআনে আর কোন নারীর নাম আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন নাই আল্লাহু আকবার বলেন তাহলে অবশ্যই এই নারীর একটা বিশেষ অবশ্যই বিশেষ গুণ আছে না নাই বিশেষ কিছু গুণাবলী আছে না নাই এর মধ্যে একটা হলো কি জানেন গুণাবলী উনি রোজা রেখেছেন তার রোজা ছিল কি জানেন না খেয়ে থাকা নয় তার রোজা ছিল হলো না কথা বলা কি কথা না বলা কথা না বলা এটা একটা রোজা আমাদের দেশে অধিকাংশ রোজাদার রোজা রেখে বাজে কথা বলে না বলেন বাজে কথা বলে না অফিসে আসছে সিগনেচার ফাইল হচ্ছে না ফাইলের সিগনেচার হচ্ছে না ঘুষের টাকা নিয়ে আসছে রোজাদার অফিসার বলতেছে ভাই আমি তো রোজা আছি তো টাকা তো আনছেন এখন তো টাকাটা আমি হাতে নেব না আমি চোখ বন্ধ করলাম পকেটে ঢুকায় দেন ইফতার করে দেখে নেব ইফতার করে দেখে নেব এটা কি রোজা আস্তে বলবেন এটা কি রোজা একটু কান লাগান সবাই একটু মনোযোগ দিয়ে কতগুলো শোনার চেষ্টা করুন আল্লাহ তাআলা মারিয়ামকে এত সম্মান কেন দিলেন এবং আল্লাহ তাআলা মারিয়ামকে এত সম্মান দিয়েছেন সাথে তার বাবার সম্মানও কিন্তু কম নয় বাবার নাম একটা সূরা আলে ইমরান মেয়ের নামটাও আছে বাবার নামটাও আছে এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কথা না বলা রোজা তিনি রেখেছেন এই মারিয়ামের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষাটা হলো স্বামী ছাড়া সন্তান তার গর্ভে দেওয়া হয়েছিল এখন বলুন আজকের সমাজে কোন নারীর পেটে যদি স্বামী ছাড়া কোন সন্তান পেটে আসে বলেন ওর কি অবস্থা হতে পারে গোটা সমাজে সকেজ হয়ে যাবি সমাজ তাকে মেনে নেবে না নানা রকম অভিযোগ আপত্তি তার বিরুদ্ধে তুলবে ঠিক তেমনি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে ইন্নাল্লাহ আস্তাফাকে ওয়া তাহারাকি হে মারিয়াম আমি তোমাকে নির্বাচিত করেছি আমি তোমাকে সন্তানের মা বানাবো আল্লাহু আকবার বলে লাম ইয়ামসাসনি বাশার কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই কেমন করে হবে কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইন্না মাসালা ঈসা কামাসালি আদম ঈসার দৃষ্টান্ত আদমের মতো আদমের যেমন বাপ নাই আদমের যেমন মা নাই কিন্তু আল্লাহ তাআলা আদমকে বানিয়েছেন বাপ মা ছাড়া সে আল্লাহ কি পারেন না বাপ ছাড়া সন্তান পারেন না পারেন না পারেন না আল্লাহ তাআলা সন্তান তার গর্ভে দিয়ে দিলেন অনেক লম্বা কথা ছিল শর্ট করে আনতেছি সন্তান তার পেটে চলে এলো সন্তান যখন পেটে চলে আসছে এই সম্ভ্রান্ত পরিবারের কন্যা আল ইমরান ইমরান কন্যা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছিলেন এই যে বর্তমান যে বাইতুল আকসা যে বাইতুল আকসার নামটা আল্লাহ নিজে দিয়েছেন আমার আপনার মসজিদ এই যে গ্রামের মসজিদের নামটা আমরা দিয়েছি এরুলিয়া জামে মসজিদ বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ কিন্তু এই পৃথিবীতে একটা মসজিদের নাম আল্লাহ নিজে দিয়েছেন বাইতুল আকসা আল্লাহু আকবার বলেন ইলাল মসজিদিল আকসা এই মসজিদ আকসার পাশেই ওয়াকাফালাহা জাকারিয়া জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তত্ত্বাবধানে মারিয়ামকে রেখেছিলেন কিন্তু মারিয়ামের পেটে যখন সন্তান চলে এলো আল্লাহ তাআলা তাকে যখন সন্তানের মা হিসেবে তাকে নির্বাচিত করলেন স্বামী ছাড়া সন্তান এমন সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়ে গেছে
সন্তান যখন গর্ভে চলে আসছে সময় তাকে বৃষ্টির মতো প্রশ্ন শুরু করে দিয়েছে ও মারিয়াম তোমার সন্তান পেটে আসলো তোমার স্বামীর পরিচয়টাকে তিনি বারবার বোঝাচ্ছেন না আমার কোনো স্বামীর পরিচয় নাই কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই কেউ বিশ্বাস করলো না শেষ পর্যন্ত তাকে ঘাড় ধাক্কা দিয়া রক্তাক্ত করে তাকে সেখান থেকে বের করে দেওয়া হলো সতীত্বের ব্যাপারে প্রশ্ন তোলা হলো দেখবেন আজকের সমাজে কিছু সংখ্যক মহিলা আছে তার যদি সতীত্ব নিয়ে যদি কোনো কথা তোলা হয় নারীকে যদি একটু গালি গালাজ দেওয়া হয় বলে যে এই যে ফাঁসি এই যে রশি ওই যে গাছের ডাল আছে না এরকম আছে না এরকম তো এরুলিয়া এলাকায় নাই তো আমার দেশে আত্মহত্যার প্রবণতা কি আছে এই তো গত কয়েকদিন আগে কোনো একটা জায়গায় মাহফিল করলাম এক এসপি মহোদয় মঞ্চে বসা এসপি মহোদয় বলেন হুজুর একটু মেহরবানি করে আমরা তো প্রশাসন চালাই তা আত্মহত্যার প্রবণতা খুব বেড়েছে একটু মেহরবানি করে এই বিষয়ে কিছু কথা বলবেন আজকের এই মিডিয়ার কল্যাণে আমি এই সাবজেক্টটা আমি একটু নিয়ে আসতেছি আত্মহত্যা পৃথিবীর এমন কিছু কিছু দেশ আছে যে দেশে আত্মহত্যা আইনগতভাবে বৈধ মানে আমি মরে যাব বাঁচবো না প্রশাসনকে জানাচ্ছে আমি অমুক দিন সুইসাইড করব আমি মরে যাব কিন্তু ইসলাম কি এটা বৈধ করেছে বলেন বৈধ করেছে বৈধ তো করে নাই বরং যদি কেউ আত্মহত্যার পথ বেছে নেয় যদি কেউ আত্মহত্যা করে সুইসাইড করে যা দিয়ে সে আত্মহত্যা করেছে সেই জাতীয় অস্ত্র দিয়েই আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন ওরকম শাস্তি দিবেন রুজ্জিবা বিহি যা দিয়ে সে মারা গেছে দুনিয়াতে আত্মহত্যা করেছে ওই জিনিস দিয়ে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন নাউজুবিল্লাহ বলে তাহলে আত্মহত্যাকারী জান্নাতি না জাহান্নামি জান্নাতি না জাহান্নামি এক সাহাবী নবীর সাথে যুদ্ধ করতে গেছে যুদ্ধ করে আসছে রক্তাক্ত অবস্থা আমার রাসূল বলেন তোমরা কি জানো এই লোকটা জাহান্নামি রাসূল সাহাবাকে বলেন হুজুর আপনি কি বলেন এই লোকটা আমাদের সঙ্গে যুদ্ধ করতে গেল জিহাদ করলো রক্তাক্ত হলো এই লোকটা জাহান্নামি হবে কেমনে আমি কিছুক্ষণ পরে বলবো সে রক্তাক্ত সেই লোকটা চলে গেছে বাড়িতে সহ্য করতে না পেরে যন্ত্রণা এক পর্যায়ে ছুরি দিয়ে গলায় ঘুতামের আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রাসূল বললেন দেখো তো ও কি বেঁচে আছে কেনা বেঁচে নাই কি হয়েছে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমি বলছি না তোমাদের যে লোকটা জাহান্নামী তাহলে সে আত্মহত্যা যদি কেউ পথ বেছে নেয় সে কি জান্নাতি না জাহান্নামী জাহান্নামী দেখবেন ওই শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য মানে আত্মহত্যা করতে হবে শয়তান তো একটা তালে থাকে যে এ কখন একটি নিরিবিলি পায় নিরিবিলি একটা ঘর যদি পায় নিরিবিলি ঘর পাইছে দরজা খান পাইছে দরজা লাগাই দিয়ে এই যে ফ্যান আর এই যে দড়ি তোর এই মুহূর্তে চান্স মরার কথা বলছেন ভাই সামনে গাছের ডাল একটা আছে কেউ নাই আশেপাশে কে দড়িটা নিয়ে আয় এই এখানে মর তোর এখানে মরার চান্স এখানে না মরলে তুই মরতে পারবি না এই ওয়াসওয়াসা দিচ্ছে কে আরো জোরে কোন এই ওয়াসওয়াসা কে দেয় শয়তান দেয় যে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে আমি মরে যাব সে জাহান্নামী সে জাহান্নামী ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না কার কথা আল্লাহর কথা আপনি নিজেকে আপনি জুলুমের দিকে নিতে পারবেন না নিজের শরীরকে আপনি কষ্ট দিতে পারবেন না আচ্ছা কষ্ট হচ্ছে আচ্ছা ঠিক আছে জি রনি ভাই আপনাকে ছুটি দেওয়া হলো ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার ছুটি কখন এই আমার ছুটি কখন এক ঘন্টা আসতেছে আচ্ছা জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিন ভাই আপনি বসেন জি আমাকে সময় দিচ্ছেন তো আপনারা জোরে বলি ইনশাআল্লাহ তাহলে আত্মহত্যা যখন কেউ করতে যায় তখন ওয়াসওয়াসা দেখে শয়তান কি কয় কে এই যে ডাল আর এই যে রশি একা একা আসিস এখানে মর কি কথা বোঝান নাই তাহলে এই ওয়াসওয়াসা বান্দার মধ্যে কে ঢুকায় দেয় শয়তান ঢুকায় দেয় খবরদার ইমানদার কখনো এমন জাতীয় চিন্তা আনতে পারে সম্মানিত ভাইরা একটু কান লাগাবেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই অভিযোগে অভিযুক্ত করা হলো বলা হলো মারিয়াম তুমি অসতী হয়ে গেছো তিনি কি হতাশ হয়েছেন তিনি কি বলেছেন আমার এই জীবন আমি আর রাখবো না আমি মরে যাব আত্মহত্যা করব বরং তা না বলে ধৈর্যের পিরামিড হয়ে বলে ফেলেন আল্লাহ
তোমার প্রতি আমি পূর্ণ আস্থা আনলাম তুমি আমার জন্য যথেষ্ট তুমি আমার জন্য শ্রেষ্ঠ উকিল আমি তোমার উপরে পূর্ণ আস্থা রাখলাম তুমি আল্লাহ আমাকে সাহায্য করো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যে আমার পথে আসার জন্য চেষ্টা করে আমি তার জন্য একটা পথ নয় সবিরের বহুবচন হলো সুবুল অসংখ্য পথ আমি তার জন্য খুলে দেই মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম শেষ পর্যন্ত রক্তাক্ত অবস্থায় তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইতুল আকসা থেকে বের করে দেওয়া হলো তিনি বিতাড়িত হলেন সমাদুচ্যুত হয়ে গেলেন যেদিক চোখ যায় সেই দিকেই চলে গেলেন বায়েলহাম উপত্যকার দিকে চলে গেলেন প্রচন্ড ক্ষুধা দশ মাস পূর্ণ হলো সন্তান ভরা পেট যে কোনো মুহূর্তেই ডেলিভারি হয়ে যাবে কেউ তার পাশে নাই কিন্তু পাশে আছেন তিনি কে আস্তে বলেন তিনি কে গোটা দুনিয়া আমার সাথে কিন্তু আল্লাহ আমার সাথে নাই কেউ আছে আমার সাথে না আর গোটা দুনিয়া আমার সাথে নাই আল্লাহ আমার সাথে আছেন এটাই মেজরিটি এটাই মেজরিটি এটাই মেজরিটি ঠিক কি না আমি কার সাথে থাকতে চাই বলেন আমি কাকে নিতে চাই আল্লাহকে এই আল্লাহকে কাছে পাওয়ার জন্য আল্লাহ বলছেন বান্দা আমি খাই না তুইও খাবি না রমজান মাসে আমি ঘুমাই না তুই রমজান মাসে ঘুমাবি না কিয়ামুল লাইল করবি রাত দিনের বেলা রোজা রাখবি আমার গুণ অর্জন করবি সিবাগত আল্লাহ ওমান না হাসান মিন আল্লাহ সিবাগা আমি তোকে আমার নিজ হাতে জান্নাত দিয়ে দেব সব ইবাদত সব ইবাদতের সবগুলো ফেরেশতারা লেখে আল্লাহ বলেন ফেরেশতা তোরা আমার রোজাদারদের আমার রোজাদার বান্দার কোন সব তোরা লিখবি না আজিজি বিহি আই উজজা বিহি আমি নিজে বান্দার পুরস্কার নিজের হাতে তুলে দেব জোরে বলি সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা সেই মহিমান্বিত তাৎপর্যমণ্ডিত গুরুত্বপূর্ণ একটা মাস আমরা মাহে রমজানকে পেয়েছি মাহে রমজানকে আমরা কাজে লাগাবো প্ল্যান করব এই রমজান হতে পারে আমার জীবনের শেষ রমজান আল্লাহ আমাকে দিয়েছেন এই মাস আমার জীবন থেকে সমস্ত গুনাহকে ধুয়ে মুছে সাফ করার জন্য আমার জীবনে কোনো গুনাহ আমার আমলনামায় রাখা যাবে না এই রমজানের মধ্য দিয়ে মাফ চেয়ে নেব কার কাছে আস্তে বলবেন না কার কাছে শুধু যদি বলতে পারি আল্লাহ জীবনে মিথ্যা কথা বলবো না হারাম খাবো না তোমার ফরজ কোনো হুকুম লঙ্ঘন করব না বান্দার হক নষ্ট করব না আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানব না তোমার আইন ছাড়া কারো আইন মানব না ওই বান্দা জান্নাতি জোরে বলে সুবহানাল্লাহ আমার কথা কি কষ্ট হচ্ছে আপনাদের বলি আলহামদুলিল্লাহ মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম শেষ পর্যন্ত একাকি পড়ে গেলেন কিন্তু মরিয়াম কি একা তার সাথে কে আছেন আস্তুন কে আছেন আল্লাহ আছেন এই মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই ক্রাইসিস পিরিয়ডে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আনলেন সন্তান ডেলিভারির সময় যখন হলো সন্তান ডেলিভারি হয়ে গেল সন্তানটা ঘুম তিনি ঘুমের মধ্যে ছিলেন দুনিয়ার কোনো ধাত্রীর কোনো প্রয়োজন হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ফেরেশতা পাঠায় দিলেন সন্তান ডেলিভারি হয়ে গেছে ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন সদ্য সন্তান ঈসা হাত পা নড়াচড়া করে শুকনো ডালের নিচে বসা ছিলেন শুকনো ডাল সবুজে পাতায় পড়ে গেছে ফলমূলগুলো টসটসে ধরে আছে ফলমূলগুলো পাললেন হাতে খেয়ে নিলেন জীবনের শক্তি ফিরে পেলেন সন্তানকে দুধ পান করালেন তিনটা দিন তিনটা রাত সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দেওয়া হলো হে মারিয়াম এখন তোমার আর এই অবস্থায় এই জায়গায় থাকা যাবে না তুমি লোকালিটির মধ্যে চলে যাও বাইতুল মুকাদ্দাসের এরিয়াতে তুমি চলে যাও মানুষের মাঝে চলে যাও তিনি বললেন আমি কেমন করে যাব কেমন করে জবাবগুলো আমি দেব এই সন্তান নিয়ে তারা প্রশ্ন শুরু করে দেবে বারবার আমাকে জানতে চাবে এই সন্তানের পিতার পরিচয় কি বাবার পরিচয় কি আল্লাহ আমি কেমন করে জবাবটা দেব আল্লাহ সুন্দর করে তাকে শেখায় দিচ্ছেন তুমি সেই সময় তাদেরকে সোজা একটা কথা বলে দেবে সেটা হলো قالت إني نذرت للرحمن صوما আমি রোজা আছি আমি কি আছি রোজা দেখেন রোজাটা কত আগে ইন্নি নাযারতু লির রহমানি সাওমান আমি রোজা আছি
আমি কোন কথা বলবো না তাহলে তার রোজা ছিল খাওয়ার না কথা বলেন কিসের কিসের কথা আমি কোন কথা বলবো না চুপ উনি চুপ থেকে বললেন আমি কোন কথা বলবো ইন্নী নাযারাতুল রহমানি সাওমা যত কথা তোমরা শুনতে চাও যত প্রশ্ন তোমরা করতে চাও ওই যে দোলনায় শুয়ে আছে আমার নবজাতক সন্তান ওই সন্তানকে তোমার প্রশ্ন করো ওর নাম সহ সব পরিচয় দিয়ে দেবে জোরে বলে সুবহানাল্লাহ সত্য প্রকাশ করে দেন কে আল্লাহ আস্তে বলে সত্য প্রকাশ করে দেন কে আল্লাহ কোনটা স্বাভাবিক মৃত্যু আর কোনটা বিষ প্রয়োগের মৃত্যু সম্মানিত ভাইরা কাকে কেমন করে হত্যা করা হয়েছে অন্যায় করে জুলুম করে কাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সব সত্য একদিন প্রকাশ পাবে ইনশাআল্লাহ প্রকাশ করবেন কে আল্লাহ প্রকাশ করবেন কে আল্লাহ আল্লাহ সম্মানিত ভাইরা তবে হ্যাঁ এটাও সত্য কথা ইমানের পথে যদি আমি অবিচল থাকতে চাই তাদের মতই হবে যেমনটি হয়েছিল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় রেখে তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এমন চিত্র আজও দুনিয়াতে আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই আকলমন্দ ইশারা বাশাত সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট তবে শহীদের রক্ত ইমামদারের রক্ত আলেমদের রক্ত কখনো বৃথা যেতে পারে না সেই রক্ত বরং চারু উর্বর হয়ে তড়িৎ গতিতে সেই জমিনে দিন কায়েমের পরিবেশ সৃষ্টি করে দেয় সম্মানিত ভাইয়েরা সেই ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য যদি আমাকে আপনাকেও প্রয়োজনে বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয় সবাইকে রাজি আছেন সবাইকে রাজি আছেন জীবন দেব না জান্নাত পাবো না জীবন দেওয়ার নিয়ত থাকবে না জান্নাত পাওয়া যাবে না জীবন জান মাল ইসলামের পথে কোরবান দিতে প্রস্তুত এমন সিদ্ধান্ত নিতে রাজি আছেন কারা কারা একটা হাত তুলে দেখেন তো দেখি আল্লাহ তুমি সবাইকে কবুল করো জোরে বলি আমিন আমরা কোন মাসে এসেছি বলেন তো আজকে বলেন কোন মাস শুধু এটাই জানলাম কিন্তু রমজান মাস শুধু নয় এই মাসটা কি জানেন বিজয়ের মাস আমরা জানি ডিসেম্বর বিজয়ের মাস তাই না আমরা জানি ডিসেম্বরটা বিজয়ের মাস হ্যাঁ আমার দেশে বিজয় মাস হিসাবে ডিসেম্বরকে বলা হয় আর এখন চলছে কোন মাস আমার দেশে কিসের মাস বলেন কিসের মাস স্বাধীনতা তাহলে স্বাধীনতার মাস মাস হলো মার্চ আর বিজয়ের মাস হলো ডিসেম্বর আর আমরা রমজানকে বলি এটা হলো রোজার মাস রমজান মাস রোজা রাখার মাস কিন্তু আমরা অনেকেই জানি না এই রমজান মাসটা হলো বদরের মাস আমরা অনেকেই জানি না এই রমজান মাস হলো দিন কায়েমের জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দেওয়ার মাস এটা আমরা অনেকেই জানি না তাহলে আমি যদি বলি রমজান মাস ইসলামের বিজয়ের মাস ভুল হবে আস্তে বলে ভুল হবে এই কথা কি মুসলমানরা বলে এই দেশে মুসলমানরা কি অধিকাংশ জানে এটা জানেই তো আজকে কততম রমজান চলছে তেরোতম রমজান রমজান এর রোজা ফরজ হয় মক্কায় না মদিনায় এগুলো জানতে হবে মদিনায় বলেন কোথায় মদিনায় আমার রাসূল মদিনায় হিজরত করেছেন দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলা এই রোজাটাকে ফরজ করে দিয়েছেন এবং দ্বিতীয় হিজরিতেই আল্লাহ তাআলা ওই রোজাদারদেরকে দিয়ে ইসলামের বিজয় নিশ্চিত করার জন্য বদর যুদ্ধের হুকুম দিয়েছেন আল্লাহু আকবার বলুন তাহলে আমার আপনার জীবনে 20 বার 30 বার 40 বার পর্যন্ত রোজা আসলো যুদ্ধে যাব কখন বিড়ি তো বন্ধ করতে পারলাম না কি ঠিক আছে কি না কর যুদ্ধ করব কখন বিড়ি মানে বিড়িটাকে ছাড়তে পারলাম না
সন্ধ্যা ইফতার কইরা বুদিখানার দোকানদারের সামনে যায় কই ভাই আল্লাহ তো খুব আটকে রাখছিল এতক্ষণ ধরে আর পারলাম না তাড়াতাড়ি প্যাকেট দাও খাই মাথা ঠান্ডা করি তাহলে যে রোজা আপনাকে বিড়ি ছাড়াতে পারে না আপনি কি রোজা রাখলেন যে রোজা আপনাকে সুদ ছাড়াতে পারে না আপনি কি রোজা রাখলেন যে রোজা আপনাকে মিথ্যা ছাড়াতে পারে না আপনি কি রোজা রাখলেন যে রোজা আপনাকে মিথ্যা সাক্ষী দেওয়া বন্ধ করতে পারে না আপনি কি রোজা রাখলেন এইজন্য রোজার সাথে সকল কিছুর সম্পর্ক আছে না নাই আছে রোজা মানে শুধু না খেয়ে থাকা নয় রোজা মানে শুধুমাত্র উপোস থাকা নয় রোজা মানে হলো সকল প্রকার হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে এটাও বোঝা সকল হারাম থেকে কি নিজেকে বাঁচিয়ে রাখা সম্মানিত ভাইরা শুধু আমি আপনাকে লক্ষ্য করে যে কথা বলছি তা কিন্তু নয় এখানে শতাধিক মিডিয়া আছে তাদেরকে সামনে রেখে আমি কথাগুলো বলছি আল্লাহ যেন আমাদের সবাইকে যারা আমার আলোচনা শুনছেন এবং শুনবেন সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন জোরে বলি আমিন সাহাবায়ে কেরাম শুধুমাত্র এক মাসের রোজা রাখেন নাই শুধুমাত্র ১৬টা রোজা রেখেছেন কয়টা বলেন ১৬টা ১৬টা রোজা রাখলেন আমার নবীর কাছে রিপোর্ট চলে এলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে বদর প্রান্তরে বদর কূপের কাছে কুরাইশ বাহিনী আবু জেহেলের নেতৃত্বে লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে ওরা চলে এসেছে ইসলামকে নিভিয়ে দেবার জন্য দিনকে দিনের বাতিকে তারা নিভিয়ে দেবার জন্য তারা অলরেডি বদর প্রান্তরে হাজির হয়েছে ১৬তম রমজানের দিন রাসূল জানতে পারলেন সাহাবায়ে কেরামকে নিয়ে বললেন সাহাবীরা তোমরা কি করবে বলো যুদ্ধের ডাক এসেছে রোজাও রাখছো তোমরা তোমরা কি করবে বলো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করেন কেন আমরা রোজাও রাখতে পারবো জিহাদে অংশগ্রহণ করতে পারবো রাসূল বললেন না জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য শক্তির প্রয়োজন দৈহিক শক্তির প্রয়োজন রোজা রাখলে তোমার ইমানের শক্তি বাড়তেছে এটা ঠিক আছে কিন্তু জিহাদের ময়দানে দৈহিক শক্তির দরকারও আছে না নাই আছে আমার রাসূল বললেন তোমরা ১৭তম রমজানের রোজা তোমরা ভেঙে ফেলে দাও তাহলে রমজান মাস রোজা রাখারও মাস রমজান মাস আবার রোজা ভাঙ্গারও মাস রোজা রাখতেও বলেছেন রোজা ভাঙতেও বলেছেন রাসূল বললেন রোজা ভেঙে ফেলো কিছু সাহাবী আছে অতি উৎসাহী থাকে না কিছু সাহাবা কেরাম কিছু সাহাবী নজর আমরা দুটাই রাখবো রোজাও রাখবো জিহাদও করব আমার রাসূল বললেন না রোজা ভাঙতে হবে আমার রাসূল নিজে আগে রোজা ভাঙলেন আল্লাহু আকবার বলেন রোজা ভেঙে ফেললেন রোজা ভেঙে ফেলে বদর নামক প্রান্তরের দিকে রওনা দিবেন অস্ত্র নাই সংখ্যা নাই বুড়া মানুষ বুড়া সাহাবি এরকম সীমিত সংখ্যক কিছু সাহাবিকে নিয়ে রাসূল বললেন সাহাবীরা সংখ্যা তো খুব কম হলো চলো আমরা রওনা দেই ঘোড়াও নাই অস্ত্র নাই অশ্ব নাই নিরস্ত্র বলো চলে আমার নবীজি কিছু কিছু সাহাবীর হাতে খেজুর গাছের ডাল কেটে শুধু ডাল হাতে তুলে দিয়েছেন কোন মাসে বলেন কোন মাসে রমজানের এই মাসের এই চেতনায় এই রমজানের এই মাসে বদরের চেতনা আমাদের দিলের মধ্যে আনার দরকার আছে না নাই আছে মাত্র ১৬টা রোজার ট্রেনিং নিয়ে তারা বদরের দিকে রওনা হলেন ৩১৩ জন সাহাবি একটি অসম যুদ্ধ বলবো আমি অসম অর্থাৎ তারা হলো ১০০০ আর আমার নবী হচ্ছেন মাত্র ৩১৩ জন ওরা হচ্ছে সব অশ্বরোহী অস্ত্র শস্ত্রে সজ্জিত আর আমার নবীজি হলেন নিরস্ত্র এবং ঘোড়া নাই সংখ্যাও কম এরপরও আমার রাসূল বললেন না আমাদের সবচেয়ে বড় আশ্রয়স্থল ভরসার স্থল তিনি কে আসতে বলবেন তিনি কে আল্লাহ তাআলা সবেমাত্র ২ বছর হয়নি দ্বিতীয় হিজরিতে মাত্র ১৬টা রোজা সাহাবায়ে কেরাম রেখেছেন বাড়িঘর ছাড়ছেন হিজরত করে আসছেন ২ বছরে যেতে না যেতেই বদর যুদ্ধের ডাকও চলে আসছে আমার নবীজি যখন বলেন সাহাবীরা কে কে আসছে আমার সঙ্গে যাবে সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিয়ে নিলেন কোন মাসে বলেন তো রমজান মাসে আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা করলেন বদরে গিয়ে পৌঁছলেন পৌঁছার সঙ্গে সঙ্গে বদরে গোলাম রব্বানী ভাই আপনি গেছেন কিনা জানি না
আমি বদর প্রান্ত আমি ওইদিকে গেলে চলে যাই ইয়ামবুজ ইয়ামবুজাই ঘুরে টুরে আসি শহাদায়ে বদর শহাদায়ে উহুদ আমি বারবার যাওয়ার চেষ্টা করি অন্তত সেখানে গেলে একটু হলেও ইমানের একটা মেজাজ বাড়তেই পারে এটাই স্বাভাবিক তো 14 13 জন সাহাবীর কবরটা বদর প্রান্তরে সেখানে আর একজন সাহাবীর কবর একটু দূরে একজন সাহাবীর কবর সেখানে দেওয়া হয়েছে তো শহাদায়ে বদরের ওই প্রান্তে যখন সাহাবায়ে কেরাম পৌঁছলে যখন পৌঁছলেন যখন সেই সময় সাহাবায়ে কেরাম যখন দিয়ে হাঁটতেছিলেন সেই জায়গাটা ছিল বালুর জায়গা বালুর পাহাড় পা শুধু বারবার ডেবে যায় সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ হেঁটে হেঁটে আসলাম সংখ্যাও কম দুর্বল হয়ে গেছে রোজা রাখছি 16টা রোজা রাখছি এদিকে হাঁটতেছি বালুর ভিতরে পা ডেবে যাচ্ছে হুজুর আপনি একটু দোয়া করেন আমার নবীজি আসমানের দিকে তাকায়া আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন দোয়া করলেন সঙ্গে সঙ্গে ঘন মেঘ জমা হলো বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা তোমার অসহায় ছেলে সংখ্যাও কম অস্ত্র নাই কিন্তু আমি আল্লাহ তাআলা বদর প্রান্তরে হাজার হাজার ফেরেশতা পাঠায় দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করেছি ফেরেশতা পাঠানোর মাস কোন মাস বলেন রমজান মাস দিন কায়েমের সংগ্রামে তুমি যদি একনিষ্ঠ হতে পারো আল্লাহ তোমার জন্য এখনো হাজার হাজার ফেরেশতা পাঠায় দিবেন আমার বন্ধুগণ নবজি রওনা দিলেন বদর প্রান্তরে পৌঁছে গেলেন বৃষ্টি নাজিল হলো বালুর জায়গায় বৃষ্টি পড়লে পরে বালুটা শক্ত হয়ে যায় ওইদিকে কাফেররা যে জায়গায় দাঁড়িয়ে ছিল সেদিকে ছিল আঠাল মাটির জায়গা বৃষ্টি যখন পড়ল সঙ্গে সঙ্গে পিছলা শুরু হয়ে গেল তারা বিব্রত অবস্থায় পড়ে গেল যুদ্ধের ডাক শুরু হয়ে গেছে সেই যুদ্ধের ময়দানে আমার নবীজি উপস্থিত নিজে স্বয়ং রাসূল নিজে উপস্থিত হয়েছেন যুদ্ধ শুরু হয়ে গেছে রাসূল যুদ্ধ পরিচালনা করছেন যুদ্ধ যখন শুরু হবে রাসূল বলেন সাহাবীরা এমন যুদ্ধে তোমরা আজকে অংশগ্রহণ করছো কেউ কারো ভাইকে দেখবে কেউ কারো নিজের ছেলেকে দেখবে কেউ কারো শ্বশুরকে দেখবে বাপকে দেখবে ভাইকে দেখবে একই গোষ্ঠীর মানুষকে দেখবে সংগ্রাম করতে পারবে নাকি সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না আপনার মহব্বতে দিনের মহব্বত আল্লাহর মহব্বতে হিজরত করে এসেছি মদিনায় যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছি আল্লাহর জন্য আমরা আল্লাহর পথে যুদ্ধ করব সামনে কে পড়ল বুঝবো না শুধু বুঝবো এরা হচ্ছে আল্লাহর দুশমন আল্লাহু আকবার বলে আমার ভাইয়েরা কি চেতনা লালন করেছেন সাহাবায়ে কেরাম কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম আসলে চাইতে তারা আল্লাহর রাসূলকে এবং জিহাদকে বেশি পছন্দ করেছেন সেই যুদ্ধের প্রান্তরে দেখা গেল সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে ওবাইদুল জাররা একজন সাহাবী তার বাপ তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে আবুল আস আমার নবীর জামাই বড় মেয়ের জামাই নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে কিন্তু কোন সাহাবী তারা বাপকে বাপ মনে করেন নাই কোন চাচাকে চাচা মনে করেন নাই যুদ্ধের ময়দানে শত্রু মনে করে যুদ্ধ চালালেন 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল 70 জন যুদ্ধবন্দী হয়ে গেল সেই যুদ্ধবন্দীর ভিতরে আমার নবীর দুজন আপন জন আব্বাস এবং নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং নবীর জামাই আবুল আস দুজনে যুদ্ধবন্দী হয়ে গেছে 70 জনকে পিঠ মোড়া দিয়ে বেঁধে ফেলা হয়েছে নবীর সামনে হাজির করানো হলো রাসূল বললেন শোনো সবার জন্য মুক্তিপণ দাবি করো তোমরা মুক্তিপণ দেবে তারা মুক্তি নিয়ে মক্কার দিকে ফিরবে সঙ্গে সঙ্গে নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ভাতিজা মুহাম্মদ আমার থেকে তুমি মুক্তিপণ নিবা নাকি রাসূল বলছেন চাচা আপনারটা আগে নেব কারণ আপনি আমার চাচা হয়ে আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন কেন আপনারটাও বাদ দেব না আমি কো ভাতিজা তোমার চাচির কাছে তেমন কিছু রেখে আসি নাই কোনো সম্পদ আমার নাই রাসূল মুস্কান সিমেরে বলেন চাচা মিথ্যা কথা বলেন কেন আমি তো যতটুকু জানতে পেরেছি আপনি চাচি আম্মার কাছে কয়টা স্বর্ণের বার রেখে এসেছেন সঙ্গে সঙ্গে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ও মুহাম্মদ তোমাকে এই সংবাদটা কে জানায় দিল রাসূল মুস্কান সিমেরে বলছেন ও ভাতিজা ও আমার চাচা
আপনি আমাকে বলছেন এই কথা, এই কথা আপনার জানা উচিত ছিল। একজন নবীর কাছে তো আল্লাহ খবর পাঠাতেই পারেন, জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আব্বাস হাত আগায় দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার আবুল আসের পালা, আমার নবীর বড় মেয়ের জামাই। রাসূল বলছেন আবুল আস তোমাকে মুক্তিপণ দিতে হবে। আবুল আস বলতেছেন হ্যাঁ দেব, মক্কায় খবর পাঠায় দিল। বড় মেয়ের স্বামীর মুক্তির জন্য মুক্তিপণ হিসাবে একটা গলার হার পাঠায় দিয়েছেন। আমার নবীর হাতে যখন গলার হারটা চলে আসছে, আমার নবীজি গলার হারটা চোখে পড়া মাত্রই কান্নায় ভেঙে পড়লেন। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, সামান্য গলার হারের জন্য বিশ্বনবী কাঁদে কেন, কি রহস্য একটু আমরা জানতে চাই। রাসূল বলছেন ও আমার সাহাবীরা, গলার হারের জন্য আমি কাঁদি না, আমার খাদিজার জন্য আমি কাঁদি। আমি নিজের চোখে দেখেছি আমার খাদিজার গলা এই হারটা স্বভাবে তো আমি দেখতাম, আমি আনন্দ পেতাম। কিন্তু আমার খাদিজা তার বড় মেয়ের বিয়ের সময় উপহারস্বরূপ গলার হারটা সে তার মেয়েকে উপহারস্বরূপ দান করেছিল। আজকে সেই গলার হারটা যখন চোখের সামনে পড়েছে, আমার খাদিজার সেই কথাগুলো আমার মনে পড়ে গেছে। আল্লাহ যেন খাদিজাকে জান্নাত দিয়ে দেয়। সাহাবায়ে কেরামও কান্দে, আমার নবীও কান্দেন। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, যে গলার হারের সঙ্গে আপনার জীবনে এত বড় স্মৃতি জড়িত আছে, এটা আমরা মুক্তিপণ হিসেবে নেব না, ব্যাগ দিয়ে দেন। রাসূল বলেন তাহলে কি করতে হবে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূল, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। এবার রাসূল বললেন শোনো আবুল আস, তুমি একজন মুশরিক, আমার মেয়ে একজন মুমিনা, ইমানদার নারী। মুশরিকের ঘরে ইমানদার নারী থাকতে পারে না। ওলা তুম কি হল মুশরিকা তা তা ইউমিন না, কোনো কথা বলা যাবে না। আমি তোমাকে মুক্তি দিয়ে দিচ্ছি, মুক্তিপণ হচ্ছে তুমি মক্কায় যাবে। মক্কায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে তালাক দিয়ে আমার মেয়েকে আমার ঘরে পাঠায় দিবা। ইমান তো এমন একটা বিষয় নাম, ইমান আছে সম্পর্ক আছে, ইমান নাই সম্পর্ক নাই, ঠিক কি না? ইমান আছে সম্পর্ক আছে, ইমান নাই সম্পর্ক নাই। রাসূল বললেন আমার মেয়েকে তালাক দিয়ে পাঠায় দাও, তালাক দিয়ে পাঠায় দাও। আল্লাহ বলছেন আমার থেকে সার্টিফিকেট নিতে চাও, তাহলে কি করো? তিনটা কাজ করে আসো, ইমানটা ভালো করে আনো। নাম্বার দুই হলো ইমান আনতে সন্দেহ করো না। সুম্মা লাম ইয়ারতাবু, কোরআনটাকে বুঝো, দিনটাকে বুঝো, সন্দেহ মুক্ত ইমান আনো। ওয়াজাহাদু বি আমওয়ালিহিম আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং জান এবং মাল দিয়ে জিহাদ করো কার পথে? আল্লাহর পথে। আল্লাহ বলছেন তাহলে উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো প্রকৃত সত্যবাদী। আমি তাকে নিজে সত্যবাদীর সার্টিফিকেট তার হাতে তুলে দেবো। যখন সুবহানাল্লাহ, আল্লাহ তুমি এই আয়াতের আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দিয়ে দাও। আমি এরুলিয়ার এই মাদ্রাসার ময়দান থেকে বিশেষ করে এরুলিয়াবাসীকে এই দায়িত্ব দিয়ে যেতে চাই, এই মাদ্রাসা আপনার হাতে তুলে যাচ্ছে। আপনারা কি বহন করতে পারবেন না ইনশাআল্লাহ? সবাইকে বহন করতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমার প্রিয় ভাই গোলাম রব্বানী ভাইয়ের এই মাদ্রাসাকে এই অঞ্চলের শ্রেষ্ঠ মাদ্রাসা, শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে তুমি আল্লাহ কবুল করো। আমিন। তার যে মেহনত, তার যে পরিশ্রম, এর মাঝে তিনি যে এই মাদ্রাসা পরিচালনা করছেন, আল্লাহ তুমি এর জন্য উত্তম জাযায়ে খায়র তুমি আল্লাহ দিয়ে দাও। আমিন। এই উদাত্ত আহ্বান কামনা করছি, উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা অনেক আগে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু মানে অপরিপূর্ণ থাকার কারণে আমি কথাটার ফিনিশিং না দিয়ে শেষ করি কেমনে, এই জন্য সময় একটু বেশি নিয়ে ফেললাম। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা ছোট্ট একটা দোয়ার মধ্য দিয়ে মাহফিলের ইতি টানবো, তার আগ দিয়ে আমার প্রিয় ভাইজান তার কিছু কথা আপনারা শুনবেন, এরপর আমরা দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ।